পেনভিশন টিভি প্রেজেন্টস আমরা কোরআন হাদিসের একটি পরিভাষা জানি সেটা রুহ রুহের পরিচয়টা কি রুহ দ্বারা কোরআন শুনে কি বোঝানো হয়েছে তো আমরা এই রুহ শব্দটার সাথে অনেক বেশি পরিচিত খুব পরিচিত তবে এই রুহ জিনিসটা আসলে কি এটা অনেক একটা গভীর একটা বিষয় সূক্ষ্ম বিষয় জি ইসলামের দৃষ্টিভঙ্গি একরকম আবার যার আধুনিক বিজ্ঞান আছে এদের দৃষ্টিভঙ্গি অন্যরকম দার্শনিকদের দৃষ্টিভঙ্গি ভিন্ন রূপ তো আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে রুহ বিষয়ে যদি আলোচনা দেখতে যাই তবে আমরা অনেক জায়গায় কোরআন এবং হাদিসের অনেক জায়গায় আমরা পরিচয় পাই এবং রুহের এক সময় প্রশ্ন রসুল করেছিল আটকানোর যত্নে রুহ হ্যাঁ মানে রুহটাকে তারা প্রশ্ন করেছিল যে রুহটা কি জিনিস তো আল্লাহ তালি এই প্রসঙ্গে একটা আয়ত নাজিল করেছিলেন যে এস না কাহি রুহ তারা আপনাকে কথা এহুদের আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছি তো আল্লাহ বলছেন যে কলির রুহ হমিনামি রবি অর্থাৎ তুমি বলে দাও বা আপনি বলে দেন যে রুহ হচ্ছে আমার রবের আদেশ তো এ বিষয়টা আমাদের কাছে সবার কাছে ঐক্যমত্যপূর্ণ বিষয় যে রুহ একটা হচ্ছে মখলুক সৃষ্টি বস এবং আমরা যদি হাদিসের দিকে দেখি তবে দেখতে পাই যে মানুষের দেহ সৃষ্টি করার অনেক পূর্বে রুহ সৃষ্টি করা হয়েছে আচ্ছা মানে বডিটা পরে এসেছে রুহ আগে অনেক আগে সৃষ্টি করে যেমন আল্লাহ তা হাদীস একটা হাদীসে বলা হচ্ছে যে আল্লা রয়াহ জুনুদ মুজান্নাদাতুল ফামা তা আর ফ মিনহা ইতালাফা ওয়া মা তানাক আর অমিনা ইহতালাফা হচ্ছে বা এই রুহগুলো হচ্ছে একটা সৈন্য বাহিনীর মতো যারা একটা জায়গায় সব একত্রিত হয়ে আছে এবং এরপর অসুল সাল্লাসাম বলছেন যে ফামা তা রফা মিনহা ইতালাফা অর্থাৎ ওই যে যেখানে রুহগুলো একত্রিত আছে। এখানে তাদের পরস্পরের পরিচয় হয় এবং যাদের ভিতরে একটা মানে ঘনিষ্ঠ বাড়ে এদের ভিতরে সম্পর্ক তৈরি হয় আচ্ছা এবং যাদের ভিতরে ঘনিষ্ঠতা বাড়ে না বা মানে একটা অপছন্দ তৈরি হয় মানে ঘৃণাবোধ তৈরি হয় তারা আবার পরস্পরের বিরোধ হয়ে যায় এবং এজন্য আলমগুন বলেন যে ওই যে পৃথিবীতে আসার আগে রুহ জায়গায় ছিল এবং ওখানে যে একটা বন্ধুত্ব হয়েছিল বা একটা যে শত্রুতা হয়েছিল রুহের মাঝে এটার প্রভাব কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক সময় এমন দেখা যায় যে আমি একটা হঠাৎ নতুন মানুষকে দেখলাম লোকটাকে আমার পছন্দ হলো না অথচ তার অবয়ব সুন্দর দেহ সুন্দর চেহারা সুরত সবই সুন্দর তারপর আমার পছন্দ হয় না আবার একটা মানুষকে হঠাৎ দেখলাম আগে কোনোদিন দেখা হয়নি কিন্তু পছন্দ হয়েছে দেখতে অত ভালো না কিন্তু পছন্দ হয়ে গেছে আলিমগন বলেন এটা মূলত হচ্ছে ওই সেই জগতে একটা এখানে সম্পর্ক আছে যার বিনিময়ে দুনিয়াতে এসে এমনটা হয়ে থাকে এরপরে রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলছেন যে যখন বাচ্চা যখন আপনার তিন হয় তখন আল্লাহ তালা একটা ফেরিস্তা পাঠান একশো দিন পর একশো দিন পরে হ্যাঁ এবং রুহ ফুকে দেওয়া হয় তো তার মানে হচ্ছে ওই রুহটা আগে থেকে এক জায়গায় তৈরি করা আছে এবং ওখানে একটা যেন এমন একটা নাম্বারিং সিস্টেম আছে যে এই রুহটা উমুক বান্দার ভিতরে যাবে অমুক দেশের উমুক জায়গায় হ্যাঁ উমুক যাওয়া হ্যাঁ উমুক তখন জন্মগ্রহণ করবে সে সময়ে তার ভিতরে রুহটা যাবে তো তার মানে হচ্ছে ওই জায়গা থেকে নিয়ে যেখানে হাদিসে বলা হচ্ছে যে রুহটা এক জায়গায় আছে একত্রিত অবস্থা আছে ওখান থেকে একটা রুহ নিয়ে যখন একশো দিন যখন মানে বাচ্চা বয়স হয় গর্ভে

এখানে আত্মা প্রাণ এটা বলা যেতে পারে অনেক আত্মা এটার বাংলা করেছেন অনেকে প্রাণ বাংলা করেছেন জীবন শক্তি তবে এটা নিশ্চিত যে রুহ এটা একটা একটা বাতাস জাতীয় জিনিস এবং এটা হচ্ছে আপনার দেহের মূল আমাদের দেহ একটা জিনিস আবার রুহ ভিন্ন জিনিস দুইটা আলাদা আলাদা সত্তা দেহ চলতে হলে রুহটা লাগবে এবং দেহের চালিকা শক্তি হচ্ছে রুহ অর্থাৎ যতক্ষণ আমার অন্তরে বা আমার ভিতরে দেহের ভিতরে যতক্ষণ রুহ আছে ততক্ষণ আমি চলার শক্তি পাব। মারা চলে যায় এবং এই জন্য দেখবেন যে ঘুমের সময় ঘুমকে কিন্তু একটা মৃত্যু বলা হয় কারণ কি ওই সময় রুহটা আমাদের দেহ থেকে বের হয়ে যায় আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা ঘুমের সময় রুহগুলোকে কবজ করে কবজ করেন তো যেহেতু ওই সময় রুহটা বের হয়ে যায় এর মানে তখন কিন্তু দেহ আপনার অটোমেটিক সেটা নিষ্ক্রিয় হয়ে যায় বা সেটা তার শক্তি থাকে না বা চলা চলার তারা শক্তি থাকে না তো তারও মানে হচ্ছে যে আমার মানে এই মানুষের যে বডি এটা হচ্ছে চলার শক্তি বা এটা চালিকা শক্তি হচ্ছে রোহ এছাড়া আমরা যে মৃত্যু বলি মূলত এই মৃত্যুটা বলতে বোঝাই যে আমার থেকে রুহটা চলে গেছে মানে যখন মানুষের দেহ থেকে রুহটা চলে যায় তখনই মানুষের মৃত্যু হয় মৃত্যু বলতে আলাদা কোনো জিনিস না মানে আমার মৃত্যু বলতে এটাই যে আমার ভিতর থেকে রুহটা চলে গেছে এরা কি রুহের যে জগৎ বলছিলেন সেখানে কি আমরা একত্রিত ছিলাম বা কাছাকাছি এটা বলাটা একটু মুশকিল মুশকিল থাকতে পারো নাও পারো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আলেমগুন কেউ কেউ বলেছেন এমন কথা যে দুনিয়াতে হ্যাঁ একটা যে বন্ধুত্ব এটা মূলত ওই রুহের জগতের একটা এখানে প্রভাব আছে তবে এটা যে একদম কোরআন হাদিসের পুরা একদম নিশ্চিত কথা সেমন তেমনটা না মানে হাদিস হ্যাঁ বোঝা যায় এবং আমরা যদি আরো সামনে যাই রুহ নিয়ে তো আমরা দেখতে পাই যেমন আমরা বলছিলাম যে মৃত্যু মূলত হচ্ছে মানে রুহটা আলাদা হয়ে আলাদা হয়ে যাওয়া এবং আমরা যদি আরো সামনে যাই তাহলে আমরা এখানে একটা উত্তর পাবো ইনশাল্লাহ তো যখন এই আবার রুহটা কবজ করা হয় তখন আমরা আগে বললাম যে রুহটা কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব না কিন্তু যখন রুহটা কবজ করা হয় এখানে আলেমগুন বলেছেন মূলত মানুষের রুহটা কবজ করা হয় পায়ের নিচ থেকে থেকে এটা মুখের কোন এক জায়গা থেকে বের হয় এবং একটা হাদিসে বলা হচ্ছে যে আবু সালামা মারা যায় তো রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যুর পরে তার মৃত্যুর পরে আবু সাল্লামার মৃত্যুর পরে তার কাছে আসলেন তো দেখলেন তার চোখটা খোলা আছে তো তিনি বললেন যে তার চোখটা বন্ধ করে দাও এরপরে তিনি বললেন যে যখন যখন কবজ করা হয়। তখন চোখ দিকে দেখে। আমরা অনেক সময় দেখতে পাই যে মৃত্যু সময় চোখ ওপর দিকে তাকিয়ে আছে তাকিয়ে হ্যাঁ চোখ খোলা থাকে এটার মূল কারণ হচ্ছে এটাই যে ওই রুহটা তখন সে দেখতে পায়। তার মানে হচ্ছে যে আমাদের পক্ষে এখন রুহ যদিও দেখা সম্ভব না কিন্তু মৃত্যুর সময় আমরা কিন্তু রুহ দেখতে পাবো বেরিয়ে যাচ্ছে রুহটা যখন ফেরেস্তে নিয়ে যাচ্ছে তখন আমরা দেখতে পাই এবং হাদিসে আরও বলা হচ্ছে যে যখন রুহ কবজ করে নেওয়া হয় এরপরে যারা মুমিনদের আত্মা বা রোহ এদেরকে নিয়ে যাওয়া হয় ইডলিয়ে নিয়ে যাওয়া হয় তো ওখানে আবার আগে থেকে যাদের আত্মাগুলো কবজ করা হয়েছে ওখানে আত্মাগুলো একত্রিত অবস্থা থাকে এবং যখন নতুন আত্মা যায় তখন তা অনেক খুশি হয় হাদিসে বলা হয় যেমনভাবে কেউ বিদেশ থেকে আসলে তোমাদের যেমন খুশি হয় তো ওই যে রুহ যখন যায় নতুন একটা রুহ যখন তাদের মধ্যে যাচ্ছে তখন তারাও অনেক বেশি খুশি হয় এবং তারা তখন তাকে প্রশ্ন করে যে উমুকের কি অবস্থা উমুকের কি অবস্থা উমুকের কি অবস্থা তখন ফেরস তারা তাদেরকে বলে তোমরা একটু ক্ষান্ত হও সে দুনিয়ার কষ্ট সহ্য করে আসলে একটু রেস্ট নেক আরাম নেক এরপরে তোমরা তাকে জিজ্ঞেস করলো যে ওই আত্মার কি অবস্থা অমুকের কি অবস্থা তখন এই যে নতুন আত্মাটা গেল তখন তারা বলে যে ওই নতুন আত্মাটা বলে তো অমুকের আত্মা তো আগে চলে আসার কথা তো আগে মারা গেছে তোমাদের এখানে আসে নাই তখন বলে যে না আসেনি তখন তারা বলে তাহলে সে তো তাকে সিজিনে পাঠিয়ে দেওয়া হয়েছে সে জাহান নামে চলে গেছে তো ওখানে তার মানে হচ্ছে ওই আগে যে একটা সম্পর্ক ছিল আত্মাগুলোর মাঝ আবার যখন যাই ছোটকালের বন্ধু ছিল দিন পরে দেখা হচ্ছে একটা আনন্দ ওই রুহ গলা তখন সেখানে গিয়ে আনন্দ তৈরি হ্যাঁ পরিবেশ তৈরি এবং যারা সিদ্ধ যারা খারাপ পাতা তাদের আত্মাকে আবার ওই সিদ্ধানে পাঠিয়ে দেওয়া হয় এরপরে আবার যখন প্রশ্ন করা হয় কবরে তখন আবার রুহগুলোকে আবার পাঠিয়ে দেওয়া হয় কবর এরপরে যখন প্রশ্ন শেষ হয়ে যায় এরপরে আত্মাগুলো আপনার বিভিন্ন জায়গায় থাকে কোন আত্মা আপনার জান্নাতে চলে যায় কোন আত্মা জান্নাতের আশেপাশে ঘোরাফেরা করে কোন আত্মা আপনার সবুজ পাখির ভিতরে থাকে মানে বিভিন্ন জায়গায় তখন তার আমল হিসাবে সেটা অবস্থান যারা শহীদ হয়ে যান তো এই যে আপনার যে আবার দুনিয়াতে আসে আত্মাগুলো এমন কোনো কিছু না প্রচার আছে যেটা বললেন যে হ্যাঁ কেউ যে যারা হিন্দু ধর্মে বা পুনর্জন্ম বলে এগুলোর কোনো ইসলামের ভিত্তি নেই আত্মা দুনিয়াতে জামুলটা করেছে একবার মানুষের দেহে এসেছিল এরপরে ওই মানুষ জামুল করেছে তার ভিত্তিতে তার অবস্থান তৈরি হয় সে কোথায় থাকবে এটা তার আমলের ভিত্তিতেই তৈরি আমাদের দুনিয়া বারবার আসবে না যেটা আমরা আগেই বললাম যে আত্মমূল তখনই লিপিবদ্ধ করে দেওয়া হয় যে এটা কোনটা কর্ম হয়ে যাবে এটা মানে বারবার আসবে এমন কথা না আচ্ছা একবারই একটা কথা আমাদের সমাজে আছে সেটা হলো যে মানুষ যখন মারা যায় 40 দিন মৃত্যুর পর 40 দিন পর্যন্ত আত্মা বাড়ির চারপাশে ঘোরাফেরা করে